প্রথম কথা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য। তাহলে আজকে যদি সেই করাপ্টেড সিস্টেমগুলো মিনিমাম একটা সংস্কার না করে আপনি নির্বাচনের দিকে যান, ওই নির্বাচন যে কমিশন ওইটাও তো একটা সিস্টেম, এবং এই 16 বছরে সবচেয়ে ব্যর্থ সিস্টেম ছিল ওই নির্বাচন কমিশন, তাহলে আপনার ওই নির্বাচন কমিশনের তো সংস্কার প্রয়োজন। আপনি নির্বাচন কমিশনে জাস্ট একটি ভোটার তালিকা দিলেন, আর নির্বাচন কমিশনে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় লোকজন জনবল সেট করে দিয়ে আপনি তালিকা পাঠালেন, এভাবে তো কোনোদিন সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। পাশাপাশি একটি শুধুমাত্র নির্বাচন কমিশন কোনোদিনও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না। আপনার পুরো দেশে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটাকে একটা স্টেবল অবস্থা আসতে হবে, নাহলে তো আপনি আবার নির্বাচন কেন্দ্রগুলোতে জবরদখল দেখবেন। সেই জবরদখল কিন্তু ক্ষমতার অপব্যবহার, এটাকে আমরা দেখতে চাই না, সে যেই হোক না কেন। পাশাপাশি আপনার এই নির্বাচন কেন্দ্রিক ইস্যুগুলোকে কেন্দ্র করে যদি আপনার কোনো সমস্যা তৈরি হয় সেগুলোর জন্য তো বিচারিক প্রক্রিয়া প্রয়োজন, আপনার এই বিচার ব্যবস্থার তো সংস্কার প্রয়োজন। আপনার আমরা এখনও দেখছি যে হাইকোর্টে এখনও এমন কিছু দোষর ফ্যাসিস্টের বসে আছে যারা তাদের যোগ্যতার বলে সেখানে যায়নি, বরং তারা তাদের জায়গা থেকে গিয়েছিল তোষামোদিয়ার তেলবাজি করে, তারা গিয়েছিল দলের চাটুকারিত করে। তো তাদেরকে ওই জায়গাগুলো থেকে অপসারণ হওয়া প্রয়োজন, এবং যারা ওই জায়গাগুলোর জন্য যোগ্য তাদের সেই জায়গাগুলোতে যাওয়া প্রয়োজন। তাহলে আমার ন্যূনতম যদি আমি চিন্তা করি, এই যে 16 বছর ধরে কিংবা বিগত 53 বছর ধরে যেই সংবিধান এই বাংলাদেশকে, এই বাংলাদেশের মানুষকে 5 বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি, প্রত্যেক 5 বছরে দেখেছি অনেক বড় বড় ইস্তিহার দিয়ে সরকার নির্বাচন করে, তারপর নির্বাচন করে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে ভুলে যায় তারা কি ইস্তিহার দিয়েছিল, তারা ভুলে যায় তারা জনতার সরকার। সেই জায়গা থেকে যেই সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি, সেখানেও আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি এটিও প্রয়োজন। এই যে গুরুত্বপূর্ণ, আমরা কখনোই বলছি না যে আপনার রাষ্ট্রের সব কিছু সংস্কার করে তারপরে নির্বাচনে যান, আমরা কখনো বলছি না আপনি 5-6 বছর আপনার এই সংস্কার করে তারপরে যান, কিন্তু আপনার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো সময় লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে এটি চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সব কিছু সংস্কার হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। 16 বছর ধরে এই সিস্টেমকে ধীরে ধীরে ভেঙে শেষ করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে সিস্টেমগুলো, যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারে নির্বাচনের দিকে যাওয়া উচিত। যেই ফ্যাসিস্ট হাসিনাকে 16 বছরে বাংলাদেশের মানে নামি দামি বড় বড় দলগুলো মিলে এই বাংলাদেশে তার যে টনক সেটা বিন্দুমাত্র নড়াতে পারেনি, সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে ভয়ে পালিয়ে যায়নি। পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নেমেছিল বলেই এই অভ্যুত্থান ঘটেছে, শেখ হাসিনা পালিয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা 21 জনের সরকার না, এই অন্তর্বর্তীকালীন সরকার এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সমর্থন দিয়েছিল তাদের সকলের সরকার, এবং এত জীবনের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে, এত মানুষের সমর্থনে যে এই অভ্যুত্থান হয়ে এই সরকার এসেছে, এটি বাংলাদেশের সরকার। সেই জায়গা থেকে এই সরকারের ওই অধিকারটুকু নৈতিকভাবে বলি, আইনগতভাবে বলি, অবশ্যই রয়েছে যেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন, যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে।